বছরে কিন্তু মৃদু যে শীত তা কিন্তু মানিকগঞ্জ অনুভূত হচ্ছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু রাত বলবো 5টার থেকে এই ফেরি চলাচল সম্পূর্ণ পাটুরিয়া দুলুদিয়া নোটে বন্ধ রয়েছে। এখনো যদি বলি এই মুহূর্তে পাটুরিয়া দুলুদিয়াটা মাঝ নদীতে কিন্তু তিনটি ফেরি আটকা রয়েছে ছোট বড়, যদি ঘাটে রয়েছে ভাষা শহীদ বরকত ঢাকা ফেরি, চন্দ্র মল্লিকাট জালাল রুহুল আমিন সহ সাত ফেরি। রাত 12টার পর থেকে পাটুরিয়া দুলুদিয়া নোটে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর 5টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে, এ সময় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। তবে এ দুর্ঘটনা এড়ানোর জন্যই কিন্তু বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এ রোটেট ফেরি চলাচলটা বন্ধ করে দেয়। এ সময় পাটুরিয়া দোলদিয়া নোটের মাঝ নদীতে ছোট বড় 5টি ফেরি আটকা পড়ে, যদিও কুয়াশার কারণে এই সময় চন্দ্রট মল্লিকা ও ভাষা সহিত বরকত পাটুরিয়া ঘাটের নিকটবর্তী থাকা একটা ঘাটে নঙ্গর করতে সক্ষম হয়। তবে এখনও মাঝ নদীতে এটা আটকে রয়েছে 64টি যানবাহন নিয়ে ছোট বড় 3টি ফেরি। এদিকে সময় গড়ানোর সাথে সাথে কুয়াশার মাত্রা ও যানবাহনের সংখ্যা ঘাট এলাকায় বাড়ছে। এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া দোলদিয়া ঘাট এলাকায় 4 শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। দোলদিয়া ঘাটে যানবাহনের মাত্রাটা বেশি রয়েছে। যদি বলি এই যে ভোরের দিকে এই ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে কিন্তু কিছুটা হলেও যানবাহনের সংখ্যা কম রয়েছে, যেহেতু নাইট কোচগুলো বলি যে অ্যাম্বুলেন্সগুলো বলি সেগুলো কিন্তু যেহেতু রাত 12টার থেকে এই ব্যাহত হচ্ছিল, ঘাট কর্তৃপক্ষ কিন্তু সেটাকে সজাগ দৃষ্টি দিয়ে তার কিন্তু 5টার আগেই তা কিন্তু তারা কিন্তু এটাকে পার করতে সক্ষম হয়েছে। তবে দোলদিয়া প্রান্তে এখনো সবজিবাহী কিছু টাকা আটকে রয়েছে, সেটাও কিন্তু কম নয়, বেশ রয়েছে বলে আমাদের সংশ্লিষ্টরা জানিয়েছে। অন্যদিকে পাটুরিয়া দোলদিয়া নোটে মোট 16টি ফেরি এবং 33টি লঞ্চে কিন্তু এখন চলাচল বন্ধ রয়েছে কুয়াশার কারণে। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের পাটুরিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী।